আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়াজিফা পাওয়ার বাংলা চ্যানেলের সুপ্রিয় দর্শক বিন্দু সকল, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ আমি আপনাদের সম্মুখে যে আমলের কথাটি বলবো, যে ওয়াজিফার কথাটি বলবো, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, জিন বুত থেকে বাঁচার ওয়াজিফা, বদ দোয়া লাগবে না, জাদুর আসর থেকে বাঁচার আমল। ভাই ও বন্ধুগণ, আজ আপনি একটি আমল করবেন, একটি আমল করবেন, আপনারা তিনটি ফায়দা পেয়ে যাবেন। কি সে আমলটি আমি সব ভিডিওতে বলবো, আপনারা দেখতে থাকেন। তো ভাই ও বন্ধুগণ, প্রথম আমি লিখে নিই, পরে আপনাদের সব ডিটেলস বলছি। দেখেন, তার জন্য আপনাদের কি করতে লাগবে আমি বাংলায় লিখে দেখাচ্ছি, আপনারা আরবি দেখেন স্ক্রিনে শো করছে সেখান থেকে দেখে নেবেন। ইয়া ইয়া কাবিদু, হ্যাঁ ভাই ও বন্ধুগণ, আপনাদের এই আমলটি করতে লাগবে, এই শব্দটি আপনাদের করতে লাগবে, ইয়া কাবিদু। আমি ইংলিশেও লিখে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, আর স্ক্রিনে তো এরাবি দেখতে পাচ্ছেন, ইয়া কাবিদু। হ্যাঁ ভাই, ইয়া কাবিদু, ইয়া কাবিদু, এই শব্দটি আপনাদের আমল করতে লাগবে, এই শব্দটি আপনাদের পড়তে লাগবে। তো ভাই, আবার কথা হলো, কখন পড়বেন, কীভাবে পড়বেন, কতবার পড়বেন, আমি সব ভিডিওতেই বলে দিচ্ছি। তো ভাই ও বন্ধুগণ, অবশ্যই এই আমলটি করার আগে আপনারা পাক সাফ হয়ে নেবেন, পাক সাফ হয়ে আপনারা এই আমলটি পড়বেন। তো ভাই ও বন্ধুগণ, আপনারা পড়বেন ইয়া কবি, ইয়া কবিদু, এই এই আমলটি করার আগে আপনারা অবশ্যই প্রথম তিনবার দুরুদে পাক করে নেবেন। তো ভাই ও বন্ধুগণ, আমি সব ভিডিওতে বলে থাকি প্রথম তিনবার দুরুদে পাক করে নেবেন, আমি সব ভিডিওতে বলে থাকি। হ্যাঁ ভাই, দেখেন দুরুদে পাক করলে আপনার কি হয়, আপনার আমলটি শক্তিশালী হয়, পাওয়ারফুল হয়। তারপরে আপনি পড়বেন ইয়া কাবিদু, ইয়া কাবিদু 21 বার। হ্যাঁ ভাই, আপনি 21 বার পড়বেন ইয়া কাবিদু, ইয়া কাবিদু, দেখেন, এবং আপনি শেষে আবার 3 বার দরুদে পাক করে নেবেন। শেষে আবার 3 বার আপনি দরুদে পাক করে নেবেন। দেখেন ভাই, আপনি যে কোনো দরুদ জানেন, একটু বড় যে কোনো একটু ছোট্ট দরুদ পড়ে নেবেন, পরে আপনি এই আমলটি করবেন। তো ভাই, এই আমলটি কখন করবেন সময়টা আমি বলে দিচ্ছি, আপনি ফজর ও মাগরিবের পর এই আমলটি করবেন। দেখেন, ফজর ও মাগরিব, হ্যাঁ ভাই, আপনি ফজর ও মাগরিব নামাজের পরে আপনি করবেন এই আমলটি। আপনি রোজ করতে পারেন, আপনি যতদিন খুশি আপনি ততদিন করতে পারেন। ভাই ও বন্ধুগণ, এই আমলটি আপনি রোজ করবেন। হ্যাঁ, আমি আপনাদের বোঝার স্বার্থে আরেকবার সব প্রথম থেকে বলে দিচ্ছি, ভাই ও বন্ধুগণ অবশ্যই ধ্যানে ধ্যানে সহিত শুনবেন। দেখেন, আপনি ইয়া কাবিদু, ইয়া কাবিদু, এই আমলটি আপনার করতে লাগবে, প্রথম 3 বার দুরুদে পাক করে নেবেন, এবং আপনি পড়ে ইয়া কাবিদু, ইয়া কাবিদু 21 বার পড়বেন, আবার আপনি 3 বার শেষে দুরুদে পাক করে নেবেন, পরে আপনি, হ্যাঁ, এই আমলটি আপনি করবেন মাগরিব ও ফজর নামাজের পরে। আপনি নামাজ ফজরের নামাজ পড়ে করবেন, আবার মাগরিবের নামাজ পড়েও করবেন। ভাই বন্ধুগণ, নামাজ পড়ে আপনি আমলটি করবেন,
পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ আপনি যে মকসুদ নিয়ে এই আমলটি করছেন আল্লাহ তাআলার কাছে বলবেন, আমাকে জিন ও ভূত থেকে হেফাজত রাখো, আমাকে বদদোয়া থেকে হেফাজত রাখো, এবং আপনার কোনো জাদুর আসর হবে না, জাদুর আসর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। হায় বন্ধুগণ, আজকালকে তো শত্রু থাকেই, আপনার উপরে তো হয় জাদু করেই থাকবে শত্রুরা। তো ভাই বন্ধুগণ, অবশ্যই সবাই একবার হলে ওই আমলটি করবেন, আপনাদের উপরে জীবনে জাদুর আসর হবে না, আপনাদেরকে যদি কেউ ভদোয়া দেয় সেটাও লাগবে না, আপনি যদি জিন ও ভূতে আপনাকে যদি ক্ষতি করতে চায় সেটাও তারা পারবে না। তো ভাই বন্ধুগণ, আজ ভিডিও এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ আমি আপনাদের সম্মুখে বিদায় নেব। হ্যাঁ ভাই, বিদায় নেওয়ার আগে সবাইকে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি দাবায় দেবেন। তো ভাই বন্ধুগণ, আজ আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খোদা হাফিজ।